আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক টুল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। অনেকেই আসলেই কম্পেয়ার করেন যে 12 ভোল্ট কেমন মোটরটি এবং 18 ভোল্ট মোটরটি কেমন, তো এই জন্যই আজকে এই জিনিসটি ক্লিয়ারিফাই করার জন্যই আজকে ভিডিও তৈরি করা। তো দেখতে পাচ্ছেন আমার কাছে থাকা দুটি মোটর আছে, একটি 12 ভোল্ট আর একটি 18 ভোল্ট। দুইটি মোটরের মধ্যে পার্থক্য শুধু একটাই, সেটা হচ্ছে একটা হচ্ছে 12 ভোল্টে চলে আর একটা হচ্ছে 18 ভোল্ট 24 ভোল্ট চলে, অর্থাৎ 12 ভোল্ট 18 ভোল্ট 24 চলে, কিন্তু যেটা 12 ভোল্ট এটা হচ্ছে 18 ভোল্টে চালানো যায় না। এটা কয়েলটা বেশি মূলত লোড নিতে পারে না, কারণ এটা বেশি লোড নিলে এটা কয়েলটা ঘুরে যায় অর্থাৎ কেটে যায়। তো বাকি আনুষঙ্গিক সব কিন্তু একই, সেটাই আমি আপনাদেরকে তুলে দেখাবো। এখন দেখুন এটা যে শ্যাফটটা, এটা হচ্ছে 18 ভোল্টের আর এটা হচ্ছে 12 ভোল্টের। এটা হচ্ছে 5.5 পুরো আছে 5.5, এটা 5 মিলিমিটার। আর যেটা হচ্ছে 18 ভোল্ট এটা হচ্ছে এটাও 5 মিলিমিটার। তো দুইটার হচ্ছে মূলত একই রকম শেপ, একটার মধ্যে হচ্ছে একটু কাটা কাটা যেটা 18 ভোল্ট, আর 12 ভোল্টের মধ্যে হচ্ছে একবারে গোল শেপটা। এবং দেখতে পাচ্ছেন যে লম্বায় ওইটা 66.5 মিলিমিটার এবং যেটা 18 ভোল্ট সেটাও 66.5 মিলিমিটার। অর্থাৎ বাকি সব মেজারমেন্ট একই, দুটি মোটরের দুই পাশে ডাবল বিয়ারিং। আপনারা অনেকেই জানেন আসলে যে অনলাইনে এমন অনেকেই বলে যে সবই মোটর 775 মোটর, সবই 21,000 মূলত। আসলে এই 775 নিয়ে কত রকম মোটর যে আছে আপনারা সত্যি চোখে না দেখলে বুঝতে পারবেন না। কোনো মোটরে এক পাশে বিয়ারিং আছে, কোনো মোটরে এক পাশে বিয়ারিং নেই, কোনো মোটরে আবার দুই পাশে বিয়ারিং নেই, নাম অথচ 775 মোটর। এটা আসলেই চেক করা খুবই ডিফিকাল্ট। তো আমি এই ভিডিওতে তুলে দেখাবো আপনাদেরকে। দেখুন দুটি শ্যাফট এবং সব কিছু একই রকম, শুধু চেনার উপায় আপনারা দেখবেন যে দুই পাশে বিয়ারিং আছে কি না, তাহলে মনে করবেন সেটা আপনার 775 মোটর সিরিজের। আর আরেকটা চেনার রূপে হলো যেটা অরিজিনাল 18 ভোল্ট মোটর, ওইটার মূলত হচ্ছে ওয়েটই থাকবে একটু অন্যরকম। 12 এবং যেটা 18 দুটার ওয়েট সেম থাকলেও মূলত একটু গঠনে কেমন জিনিস মনে হবে আপনার কাছে, যে কীভাবে বুঝবেন সেটা, সেটা হলো এর পেছনের যে অংশটা, এই যে দেখতে পাচ্ছেন এর পেছনের অংশটা একটু পেছনের অংশ একটু হচ্ছে মোটা থাকবে, অর্থাৎ যেখানে বিয়ারিংটা থাকবে, আর যেটা হচ্ছে ডুপ্লিকেট সেটার মধ্যে কিন্তু থাকবে না। আরেকটা উপায় হলো এখানে দেখতে পাচ্ছেন যেমন এই যে হিটসিং ফ্রেমটা আছে, এই জায়গায় গায়ে লেখা থাকবে 18 ভোল্টের মোটর, অথবা সে হোক সেটা হচ্ছে স্টিকার অথবা হোক গায়ে লেখা, কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে সেটা কেমন। তো 12 ভোল্ট 775 এটাও হচ্ছে 12 ভোল্ট লোড নিতে পারবে, অর্থাৎ এটা 12 ভোল্টেই ঘুরবে, কিন্তু 18 ভোল্টের লোড নিলে কিছুক্ষণ চলার পরে কিন্তু এটা মোটর কেটে যাবে। দেখতে পাচ্ছেন দুই পাশে দুটেরই কিন্তু পেছনে বিয়ারিং দেওয়া আছে, আমি কম্পেয়ার করছি দুটিরই। দেখুন দুটির পেছনে এবং কুলিং ফ্যানও দেওয়া আছে, তারপর এটার ম্যাগনেটও কিন্তু অনেক ভালো ম্যাগনেট দেওয়া আছে, এবং কার্বনটাও বেশ ভালো, অর্থাৎ অনেক বেশি স্পিডে ঘুরলেও কার্বন কোনো ক্ষয় হবে না। এই যে আমি পেছনের কথা বলছিলাম এখানে যেখানে বিয়ারিংটা থাকবে, তো মোটামুটি দুইটি বিয়ারিংয়ের কারণে এটার স্পিড বেশ ভালোই। আপনারা মোটামুটি ইলেকট্রনিক্সের কাজ বা হার্ডওয়ারের কাজ অনেক সময় যারা করেন বা প্রজেক্টের কাজ করেন, আপনারা এটা কাজে আশা করছি সাকসেসফুল হবেন। অনেকে হচ্ছে ড্রিল বা গ্রাইন্ডিং তৈরি করে বা অনেকে পাম্প তৈরি করে, তো সেক্ষেত্রে আপনারা এটাতে তৈরি করতে পারবেন। আমরা শুধুমাত্র আমাদের কাছে টেকটুল অনলাইন .com-এ পাবেন আপনি 12 ভোল্ট এবং 18 ভোল্টের অরিজিনাল মোটরগুলো। তো চলুন দেখে নিয়ে যাক এটা আমরা স্পিড এখন দেখবো, যেহেতু আমার কাছে এখানে এখানে 24 ভোল্টের একটি অ্যাডাপ্টার আছে, সুতরাং এটা দিয়ে টেস্ট করি 18 ভোল্টের মোটরটি। দেখুন 18 ভোল্টের মোটরটি কত স্পিডে ঘুরছে। তো ভিউয়ার্স, এই সেম মোটরগুলো অনলাইনে আপনারা পাবেন সরাসরি আমাদের দোকানে এসে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন, সেম প্রোডাক্ট পাবেন, কোনো প্রোডাক্ট ডুপ্লিকেট হবে না। আপনারা যেটা দেখে নিতে পারবেন আমাদের শপে এসে, আর যারা কুরিয়ারের মাল নিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট techtoolonline.com-এ গিয়ে আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন। আশা করছি আপনাদের মধ্যে যেই হতাশা ছিল অথবা আপনারা যে অপারেটেড ছিলেন মধ্যে প্রোডাক্টগুলো নিয়ে কেমন হয়, আর আপনারা আশা করছি এখন বুঝতে পারছেন যে আমাদের কাছে শুধুমাত্র আপনারা এই অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা যদি কোনো কিছু জানার থেকে আপনারা চাইলে ভিডিওর ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।